ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর কিছুদিন হয়েছে আমি ট্যুরে গেছিলাম, সেখানকার ব্লগ দেব। আর সকালবেলা এ দেখো এসেছি, আর বৃষ্টির মধ্যে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে দেখছি আমার শাশুড়ি পিঠে ভেজেছে আর খেজুরের গুড়, মানে সেই ঝোলাগুড়গুলো খেজুরের, আর গরম গরম ভাপা পিঠে, খেতে দারুণ লাগে, টেস্টি। তাই বেশি খাই না, পেটে ব্যথা করে বলে একটা খাবো। আর আমি সকালবেলাটাই একটুখানি দেখছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে খুব ভালো লাগছে। ছাতে এসে একটু ঘুরু ঘুরু করছি, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, গায়ের মধ্যে ভালোই লাগছে। আর ক্যামেরাটা দেখো, জানি না সকালবেলায় চুলগুলো খুব এলোমেলো হয়ে গেছে, তাই ব্লগটা কখন দিতে পারবো, কিন্তু ব্লগটা এখন করে থুয়ে দিচ্ছি। আর গরম গরম ভাপা পিঠে আর ঝোলা গুড় চলো খাই, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখো বৃষ্টির মধ্যে, দেখো আমার নাইটিগুলো সব কোথায় পড়ে থাকে, একটাও তো ঠিক রাখি না, নাইটি ফাইটি সব কোন জায়গায় কোথায় কী পড়ে থাকে। ওই দেখো আমাদের জায়গায় পাখিটা ঘিরা হচ্ছে, নতুন পাখির দেওয়া হচ্ছে, সেদিন তো জায়গা জায়গা করে প্রচুর ঝামেলা হচ্ছিলো, প্রচুর লোকজন এসেছিলো, তাই ওইটা আমাদের সীমানা, আর ওই সীমানা থেকে পাখিটা ঘিরা হয়েছে। আর এই সাইডে দুটো ঘর, মানে চালা কাজ করার। আর এই টিনের চালা আমি উঠে একবার ছোট মানে রিলস ভিডিও বানিয়েছিলাম, এখান থেকে প্রচুর রিলস ভিডিওটা ভাইরাল হয়েছিল। তারপরে থেকে কুমড়ো গাছগুলো তোলার জন্য আমার তো ভিডিও করা হচ্ছে না, এগুলো আমি একদিনকে সময় পেয়ে এগুলো পুরোগুলো নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে ঝাড় দিয়ে আবার শুরু করবো নতুন করে রিলস ভিডিও করা। আর এই রিলসটা প্রচুর পরিমাণে ফেসবুকে অনেক জনা নিয়ে রোস্টিং করেছিল, আর আমার ওই ইনস্টাগ্রামে ভিডিওটা প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল। আর চলো দেখো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে আমি চলো খাই খেজুরের গুড় আর ভাপা পিঠে, খুব টেস্টি খাবার। তোমরা কে কে পছন্দ করো সেটা কমেন্ট বক্সে বলবে, কে কে পছন্দ করো। আর ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর তোমরা কে খেতে বেশি ভালোবাসো কমেন্ট বক্সে বলবে কিন্তু। চলো ভিডিওটা দেখতে থাকো, আমি এখন নিচে চলে যাচ্ছি, বৃষ্টির মধ্যে আমার ভিজা হয়ে গেছে, গায়ে পরে রয়েছি সোয়েটার, আর এদিকে খোলা আকাশের মধ্যে দেখেছো আকাশটা মেঘলা মেঘলা আকাশে হালকা হালকা বৃষ্টি। আর এই যে আমি পুরো ছাতের ওপরে বৃষ্টির মধ্যে ভিজে বেড়াচ্ছি আর ব্লক করে বেড়াচ্ছি। আর চলো দেখো আমি পিঠে খাই, পিঠেটা খাওয়া দেখাবো, আমার তো খুবই ভালো লাগে, তোমরা কে কে পছন্দ করো চলো দেখবে। আমার ঘরে কারেন্ট নেই, কিন্তু এই যে একটা টিমটিমানি ইমার্জেন্সি লাইট জ্বলছে হালকা আলো দিয়ে, আর ঘরের ভিতর খুব অন্ধকার, আর খুবই প্রচণ্ড ঠান্ডা করছে, তাই সোয়েটার খুলতে পাচ্ছি না। আর আমি আজকে রান্না করিনি, পিঠে খাবো, প্লাস আমার হাজবেন্ড তো নেই, চলে গেছে কাজে, তার জন্য ওই আমার শাশুড়ি পিঠে দিয়েছে, একটা দুটো পিঠে খেলেই পেট ভরে যায়, পরে আমি রান্না করব, এখন আমি রান্না করব না। আর চলো দেখাই পিঠে আর খেজুরের গুড়, আমি তো খুব ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে বলো। এই যে গরম গরম ভাপা পিঠে আমার শাশুড়ি করেছে, আমি করতে পারি না, আমি আটা ফাটা মাখতে পারি, মাখতে পারি কিন্তু দেখিয়ে দিলে পরে পারি ভাজতে, আমার তো খুব ভালো লাগে, এক পিছিয়ে খাবো বেশি খাবো না, আমি এগুলো খেয়ে সহ্য করতে পারি না, পেটের মধ্যে খুব ব্যথা করে। আর এই যে এর আগের দিনকে রস ভিজানো হয়েছিল, পাটি সাপটা করেছিলাম, সেই গুড়টা একটুখানি বেঁচে আছে, তাই এটা আমি খেয়ে নেবো একটু একটু করে কেটে কেটে। কে কে পছন্দ করো বলো তো, খুব শীতের সময় একটা প্রিয় খাবার ভাপা পিঠে আর খেজুরের গুড়, টেস্টি খাবার। খেতে তো খুব ভালো লাগে, আর এই গুড়ের আঠা আর বেড়াতে গেছিলাম মুকুটমণিপুর, সেসব ভিডিও আছে দেবো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর এই পিঠেটা আমরা খেতে থাকি, আর তোমরাও যারা খাওনি যারা শীতের সময় ভালো পিঠে আর খেজুর গুড় খেয়ে দেখবে, খুবই ভালো লাগে, খুব টেস্টি খাবার, আমার তো প্রিয় খাবার, খুব ভালো লাগে।
শীতকালে আদাস কোন কোন পিঠে বলতো, ভাপা পিঠে আর খেজুরের গুড় আর পাটি সাপটা, এই দুটো খাবার আমার খুবই প্রিয় খাবার। বেশ।